ক্ষুদ্র চা বাগানে চা শ্রমিক এবং চাষিদের স্বাস্থ্য ভালো রাখতে এলাকার স্বাস্থ্য শিবির প্রকল্প শুরু করেছে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং আমেরিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই কাজ শুরু হবে। মূলত চোখ পরীক্ষা এবং টিউবারক্লিওসিস মিশন প্রজেক্ট শুরু করা হচ্ছে। চা শ্রমিকরা যে জায়গায় কাজ করছেন সেই জায়গার উন্নতিকরণ এবং তাদের স্বাস্থ্য বিষয়ক দিক চিন্তা করে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, জেলাতে প্রায় 25,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে যেখানে প্রায় 35,000 শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। সুতরাং ক্ষুদ্র চাষিদের যে শুধু চা পাতা বিক্রি করলাম তাই নয়, বাগানে যেসব শ্রমিকরা কাজ করছেন তাদের শরীর সুস্থ কেমন রয়েছে সেই দিকটাও আমাদের দেখতে হবে। এই প্রজেক্ট শুরু করা হচ্ছে আগামী মাস থেকে। প্রথম অবস্থায় ক্ষুদ্র চা চাষী এবং শ্রমিকদের মিলিয়ে প্রায় 5,000 জনকে এই প্রজেক্টের আয়তায় নিয়ে আসা হবে। তবে তার আগে কিভাবে চা শ্রমিকদের সুস্থ থাকতে পারেন সেই বিষয়ে গৌহাটিতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রশিক্ষণ শিবির হয়েছিল এবং সেই প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন 4-5 জন ক্ষুদ্র চাষী। এরপর তারা বিভিন্ন চা বাগানে গিয়ে প্রচার করবেন এবং অন্যান্যদের এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন বলে জানাচ্ছেন বিজয় গোপাল চক্রবর্তী। प्लांटेशन के अंदर एग्रीकल्चर सेक्टर के अंदर, क्योंकि अगर आप वर्ल्ड वाइड তাদের যেরকম আর্থিক ক্ষতি হবে না তাদের লাভবানও হবে। তারা স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির, টিবি অ্যানালিসিস মানে টিউবারকুলোসিস অ্যানালিসিস প্লাস এই আমাদের যে আইএলএফ যে প্রোগ্রামটা, যে তাদেরকেও কীভাবে তাদের স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে এবং তাদের যে কর্মক্ষেত্র যেখান থেকে তারা কাজ করছে সেখানেও কীভাবে এটাকে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগী হয়েছি। দেখুন, আমাদের ছোট চা বাগানে প্রায় 35,000 শ্রমিক আছে, 35,000 শ্রমিক, তাদের মধ্যে মহিলাই বেশি। এবং আমরা একটা জিনিস দেখেছি, এই চোখের ব্যাপার আপনাদেরকে জানাই যে আসামে একটা রিসার্চ করে দেখা গেছে যে 78% শ্রমিক চোখের প্রবলেমে ভুগছে সারা ভারতবর্ষে, 78%। এবং তাকে যদি চশমা দেওয়া যায় সেখানে দেখা যাচ্ছে যে তার গুণগত মানে তার কিন্তু কাজের যে দক্ষতা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং কোয়ালিটি যে পাতা সেটা কিন্তু উঠে আসছে। না, এটা এটা অনেক রকম হয়, এটা হচ্ছে ম্যাল নিউট্রিশন হয়, অনেক রকম মানে পুষ্টির অভাবে হয়, কেননা ঠিক মতো তারা হয়তো অনেক রকম অসুবিধা থাকে। কিন্তু এই যে দেখবেন যে গ্রামের লোকটা চোখে কিন্তু খুব কম মানে তারা চোখের ডাক্তারকে কম দেখায়, কিন্তু আমরা সেটা অনুধাবন করে আমরা ওই ভিশন স্প্রিংয়ের সাথে হাত মিলিয়েছি, তাদের সাথে আমরা এই কাজটা করছি আগামী মাস থেকে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সাথে কাজ করব। আর এটা যেটা ভিশন স্প্রিং আছে তারা আমেরিকান এনজিও, সারা এরা টোটাল প্ল্যান্টেশন মানে চা বাগানের মধ্যেই কাজ করছে বড় বাগানে, কিন্তু ছোট বাগানে আমরাই প্রথম করব। আর আইএলএফ যে প্রজেক্টটা এগুলো অলরেডি বড় বাগানে হচ্ছে, ছোট বাগানে আমরাই প্রথম করছি। এর আগে নেপালে হয়েছে আর হচ্ছে শ্রীলঙ্কাতে হয়েছে এবং আমরাই প্রথম তাদের সাথে কাজটা করব। ডাক্তার তো এরা তো এদের ডাক্তার যেটা চোখের ডাক্তার আসবে দিল্লি থেকে এদের পুরো।